hasti haburi shikla hamkrai de thubung tang bedri lua jungba tele bura kuchungma dimik ringdong ni noklawo uspur complex sram thana thangi tongo khokni rizak dok chichuku rizak rang shubai sram thana thangi tongo uspur complex aburo no buska ko tori no krakshala tele bura ring nago thung nokla birai naika kibra bidhan shubha ni chief whip eba tele bura ni emlizik kolade shaharai thali manchaka tele bura purporishad ni pura bidharupok sarkar তেলিয়ামুরা মন্ডলী তাংফাং নন্দন রায় গোপাল বর্মন কবি কুবনি আদং রক তেবা সুবখক তেলিয়ামুরা নেতাজি নগর তমা সীমালঙ্গ থাঙিব নাইকা পুর পরিষদটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুর পরিষদনি ইঞ্জিনিয়ার কবি এমএলএ জুগব আবনি লগে লগে তেলিয়ামুরা পুর আমসেনি নংজাংনাই তুইনি জংজাল আসাই তংমান কিটিংগে হাস্তে হাবাং চাকমাগাটো তমা খোয়াই তুইমাও ইনটেক হওয়াল সনামুই তংমানি সংবাদানব চেরি নাইকা এমএলএ জুগনি তুই দুলুংবাই কাশা বদল মুহূর্তে তেলিয়ামুড়া হায়ার সেকেন্ডারি স্কুলের প্লেগ্রাউন্ডে আছি। এটা মাঠটা তো টিসিএ নিয়েছে লিজে, তো এখানে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করতে যাচ্ছি ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই স্পোর্টস কমপ্লেক্স তেলিয়ামুড়ার জন্য স্যাংশন করা হয়েছে এবং টেন্ডার প্রসেস কমপ্লিট, এখন কাজ ধরবে। তাই আমরা সাইট সিলেকশন করে আমরা ওই এজেন্সির কাছে জায়গাটা হ্যান্ড ওভার করার জন্য আমরা এসেছি। সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটি, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের তেলিয়ামুড়া মন্ডলের জেনারেল সেক্রেটারি সেক্রেটারি তারা রয়েছেন। সবাইকে সাথে নিয়েই আমরা আজকে মাঠটা দেখলাম এবং কোন সাইটে হবে সেটা আজকে সরেজমিনে দেখে। মূলত মানে কতদিনের মধ্যে কাজ শুরু হবে? এখন প্রসেস মানে অলরেডি সমস্ত প্রক্রিয়া শেষ, শুধু কাজ ধরা। ড্রয়িং ডিজাইন ডিপার্টমেন্ট থেকে দেবে, আজকে ইঞ্জিনিয়াররা আসছেন আগরতলা থেকে। ড্রয়িং ডিজাইন, জায়গা হ্যান্ড ওভার, ড্রয়িং ডিজাইন, দেন কাজ শুরু হয়ে যাবে। এজেন্সি রেডি আছে কাজ শুরু করার জন্য। মানে মোট কত টাকা বরাদ্দ নিয়ে কাজ? মানে এটা 2,69,00,000 টাকা। কি মনে করছেন তেলিয়ামুড়ার উন্নয়নের পালকে একটা নবতম সংযোজন হচ্ছে? নিশ্চয়ই, দেখুন আমরা তেলিয়ামুড়াতে প্রতিভার অভাব নেই। আমরা তেলিয়ামুড়ার খেলাধুলা, সাংস্কৃতিক জগৎ, এগুলোকে আরো কিছু ডেভেলপ করার জন্য আমরা যেমন সুইমিং শেখার জন্য সুইমিং পুল না হোক একটা বা সুইমিং পুল, এগুলো আমরা সবগুলো সরেজমিনে দেখছি। একটু আগে আমরা চাকমাঘাট ব্যারেজে গেছিলাম, তেলিয়ামুড়া পুর পরিষদের এলাকার মানুষকে জল নিয়মিত দেওয়ার জন্য সেটাও কাজটা আমরা দেখে এসেছি। তেলিয়ামুড়ার শ্মশান ঘাট সেটার ডেভেলপমেন্টের জন্য আমরা আজকে ভিজিট করেছি। তো আমরা প্রপোজাল নিচ্ছি অনেক নিয়ে, আমরা তেলিয়ামুড়াকে সার্বিক বিকাশের লক্ষ্যে আমরা কাজ করব। মিউনিসিপ্যালিটি এবং বিধায়ক হিসেবে আমার যে দায়িত্ব, সেই কাজগুলো আমরা রাজ্য সরকারের মাধ্যমে কাজগুলি করার চেষ্টা করছি। মুহূর্তে তেলিয়ামুড়া হায়ার সেকেন্ডারি স্কুলের প্লেগ্রাউন্ডে আছি। এটা মাঠটা তো টিসিএ নিয়েছে লিজে, তো এখানে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করতে যাচ্ছি ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই স্পোর্টস কমপ্লেক্স তেলিয়ামুড়ার জন্য স্যাংশন করা হয়েছে এবং টেন্ডার প্রসেস কমপ্লিট, এখন কাজ ধরবে। তাই আমরা সাইট সিলেকশন করে আমরা ওই এজেন্সির কাছে জায়গাটা হ্যান্ড ওভার করার জন্য আমরা এসেছি। সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটি, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের তেলিয়ামুড়া মন্ডলের জেনারেল সেক্রেটারি সেক্রেটারি তারা রয়েছেন। সবাইকে সাথে নিয়েই আমরা আজকে মাঠটা দেখলাম এবং কোন সাইটে হবে সেটা আজকে সরেজমিনে দেখে। মূলত মানে কতদিনের মধ্যে কাজ শুরু হবে? এখন প্রসেস মানে অলরেডি সমস্ত প্রক্রিয়া শেষ, শুধু কাজ ধরা। ড্রয়িং ডিজাইন ডিপার্টমেন্ট থেকে দেবে, আজকে ইঞ্জিনিয়াররা আসছেন আগরতলা থেকে। ড্রয়িং ডিজাইন, জায়গা হ্যান্ড ওভার, ড্রয়িং ডিজাইন, দেন কাজ শুরু হয়ে যাবে। এজেন্সি রেডি আছে কাজ শুরু করার জন্য। মানে মোট কত টাকা বরাদ্দ নিয়ে কাজ? মানে এটা 2,69,00,000 টাকা। কি মনে করছেন তেলিয়ামুড়ার উন্নয়নের পালকে একটা নবতম সংযোজন হচ্ছে? নিশ্চয়ই, দেখুন আমরা তেলিয়ামুড়াতে প্রতিভার অভাব নেই। আমরা তেলিয়ামুড়ার খেলাধুলা, সাংস্কৃতিক জগৎ, এগুলোকে আরো কিছু ডেভেলপ করার জন্য আমরা যেমন সুইমিং শেখার জন্য সুইমিং পুল না হোক একটা বা সুইমিং পুল, এগুলো আমরা সবগুলো সরেজমিনে দেখছি। একটু আগে আমরা চাকমাঘাট ব্যারেজে গেছিলাম, তেলিয়ামুড়া পুর পরিষদের এলাকার মানুষকে জল নিয়মিত দেওয়ার জন্য সেটাও কাজটা আমরা দেখে এসেছি। তেলিয়ামুড়ার শ্মশান ঘাট সেটার ডেভেলপমেন্টের জন্য আমরা আজকে ভিজিট করেছি। তো আমরা প্রপোজাল নিচ্ছি অনেক নিয়ে, আমরা তেলিয়ামুড়াকে সার্বিক বিকাশের লক্ষ্যে আমরা কাজ করব। মিউনিসিপ্যালিটি এবং বিধায়ক হিসেবে আমার যে দায়িত্ব, সেই কাজগুলো আমরা রাজ্য সরকারের মাধ্যমে কাজগুলি করার চেষ্টা করছি।
জুদা জুদা বেমার মাঝে গই হামি মাইয়া অঙ্গি টংখা হাইদা তাওয়া নাসি দি কাহাম কাহাম সাক নানিরক বাই নাইকল যাক তৈ দুল যা ক্লিনিক তাবুক নিনি আনি যতনি গানা উন গ্রং সাহন কাহাম সাকদুক মাংদুক নাইজাগৈ মানো নাইজাগৈ বিতঙ্গ মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার অর খুঞ্জু বুকুং তৈ ততরানি বেমুক নানা গ্রং তঙ্গ এম এস ইএনটি স্পেশালিস্ট হেড এন্ড নেক সার্জন ডক্টর রাকেশ ত্রিপুরা বনকারী বুতঙ্গ অবস্ট্রেকট্রিশিয়ান এন্ড গাইনেকোলজিস্ট চেস্ট মেডিসিন জেনারেল সার্জন চাইল্ড স্পেশালিস্ট কনসালটেন্ট নেরো সাইকিয়াট্রিস আকসং ডক্টর শাক নাইমা কারী অ ক্লিনিক কতাল জোরানি কতাল মেশিন রক বাই শাক নাইজাগৈ তঙ্গ তৈ টেস্ট রকব খাইজাগ রমদি ব্লাড টেস্ট আলট্রা সোনোগ্রাফি ইসিজি হোল্টার ইইসি ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে প্যাথোলজি ফার্মাসি পিএফটি আকর হাইকে আসক্তা লেরসেদি ফাইদি মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার নিকুমা আগরতলা ওল কালীবাড়ি রোড কদমতলা কৃষ্ণনগর ককদোক 9362824100 চিকিৎসা ককদোক নম্বর 8575827871